আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম। ঘুষ ছাড়া মিটার দেয়া হচ্ছে না জামালপুরে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অভিযোগ, আরো বঞ্চিত অনেক এলাকার মানুষ। প্রধানমন্ত্রীর নাম ভাঙে প্রতারণা কুমিল্লায়, গোয়েন্দা পুলিশ আটক করেছে গোপালগঞ্জের প্রতারক শরীফকে। করোনা মন্দায় জীবনযাত্রা সামলাতে সঞ্চয়পত্র ভাঙাচ্ছেন অনেক গ্রাহক, সরকারের ঋণ বাড়ছে। এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের স্ত্রী ইলা হক মারা গেছেন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঘুষ না দেওয়ায় নতুন মিটার সরবরাহ না করার অভিযোগ উঠেছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়ানগঞ্জ সাব জোনাল অফিসের বিরুদ্ধে। ফলে বিদ্যুতের আলো থেকে বঞ্চিত হচ্ছেন দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঘাড়িপাড়া, আকন্দপাড়া ও চখারচরের কয়েকশো গ্রামবাসী। তবে অভিযোগ অস্বীকার করেছে দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। জামালপুর থেকে লুৎফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মইনুল আহসান। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঘাড়িপাড়া, আকন্দপাড়া ও চখারচরে ৬ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ কাজ শেষ হয় কয়েক বছর আগে। তিন বছর আগে বিদ্যুৎ সংযোগের জন্য তিন গ্রামের ৩৪৬ জন গ্রাহক ৫,০০০ করে টাকা জমা দেন। নতুন মিটার নিতে সরকার নির্ধারিত ৪৫০ টাকা জমা দেওয়ার কথা থাকলেও পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মীর আবু জামান গ্রাহকদের কাছে মিটার প্রতি অতিরিক্ত আরও ৫০০ টাকা করে ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না পাওয়ায় আটকে দেওয়া হয় মিটার সরবরাহের কাজ। প্রতিবাদে গ্রামবাসী পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করলেও টনক নড়েনি প্রশাসনের। আমরা ব্যাংক ড্রাফট করে গেছি, ব্যাংক ড্রাফটের যা টাকা লাগে তাই আমরা দিয়েছি, অতিরিক্ত টাকা ৫০০ টাকা ওরা চাইতেছে। আমরা দীর্ঘ এক বছর যাবার টাকা দিয়েছি কিন্তু আমাদের কাছে এজেম স্যার আমাদের স্বাক্ষর দিচ্ছে না। জামানত টাকা যেটা দরকার ৪,৫০০ টাকা, তারা না চায় সেটা ৫,৫০০ টাকা চাচ্ছে। তার জন্য আমরা এত করে দুই দিন ঘুরছি, আজকে সকাল ১০টা থেকে দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসের এজিএম মীর আবু জামান অভিযোগ অস্বীকার করে বলেন, বন্যার পানি নেমে গেলে গ্রাহকদের নতুন মিটার সরবরাহ করা হবে। অর্থের বিনিময়ে আমরা কোনো কাজ করি না। আমি এবং আমার অফিসের কোনো কর্মকর্তা কর্মচারী যদি আমার ন্যূনতম কোনো অর্থনীতি লেনদেনের সাথে জড়িত থাকে, আমি সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ঘুষ বাণিজ্য বন্ধ এবং দ্রুত সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন দেওয়ানগঞ্জ উপজেলার ভুক্তভোগী তিন গ্রামের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুমিল্লায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সহকারী এবং আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চলা এক প্রতারককে আটক করেছে পুলিশ। ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ সম্পাদক এবং আওয়ামী লীগের সদস্য পরিচয় দানকারী এই ব্যক্তির নাম আকাশ আহমেদ শরীফ, বাড়ি গোপালগঞ্জ। তিনি মুজিবকোট গায়ে লাগিয়ে নৌকার ব্যাচ পরে বিভিন্ন অফিসে যাতায়াত করতেন। বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় ব্যবহার করে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতেন। এভাবেই ফেসবুকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব পরিচয় দিয়ে প্রতারক শরীফের সখ্যতা গড়ে তোলেন কুমিল্লার বাসিন্দা ডাক্তার বদরুল ইসলাম ও তার স্ত্রী হাবিবা ইসলাম খানের সাথে। তবে তার আজ করতে পেরে অভিযোগ জানালে তাদের ইউনানি ঔষধ ফ্যাক্টরি পরিদর্শনের সময় শরীফকে আটক করে গোয়েন্দা পুলিশ। সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রীর ছবি এডিট করে তার ছবিকে মাননীয় প্রধানমন্ত্রীর ছবির কাছাকাছি বসিয়ে তার চারপাশে হাই প্রোফাইলের যে প্রোটেকশন এবং হাই প্রোফাইলের ব্যক্তিবৃন্দ আছেন তাদেরকে পিছনে রেখে যেভাবে ছবিটা এডিট করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, তাতে আমাদের কাছে মনে হয়েছে যে সে বড় মাপের একজন প্রতারক এবং খুব বড় চিন্তা করে সে চলছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ১৫ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ধরন বদল হতে পারে জেএসসি ও পিএসসি পরীক্ষার। আর পহেলা জানুয়ারিতে বই উৎসব দিয়েই নতুন শিক্ষা বছর শুরু হবে বলেও আশা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে মঙ্গলবার এটিএন বাংলাকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছিলেন অটোপাস পেতে পারে স্কুল শিক্ষার্থীরা। ফজলে রাব্বি রিপোর্ট। কারণে দুর্যোগের কারণে
আমরা যদি সঠিক সময় স্কুল খুলতে না পারি, এই কারণে আমরা একটা চিন্তা ভাবনা পাঠিয়ে দিচ্ছি যাতে পরীক্ষা হয়তো বা যে মূল্যায়নের ভিত্তিতে নেবে কিনা, আবার অটো পাস দিয়ে দিব কিনা ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটু আমারই পাঠাইছি। এরপর চব্বিশ ঘন্টা পার না হতেই প্রতিমন্ত্রী জানালেন, পরীক্ষার মাধ্যমেই নতুন শ্রেণীতে উঠতে হবে শিক্ষার্থীদের। পরীক্ষা আমরা রাখব, পরীক্ষার কোনো বিকল্প নাই। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হলে আগের নিয়মে হতে পারে পিএসসি, জেএসসি ও স্কুল ফাইনাল পরীক্ষা, আর তা না হলে পরীক্ষার জন্য নেওয়া হবে বিকল্প কোনো পন্থা। যদি আমরা সেপ্টেম্বরে খুলতে পারি তাহলে আমরা শর্ট সিলেবাস তৈরি করে দেবে, আমরা তার উপরে পরীক্ষা নেব। আবার যদি তাও না হয় তাহলে আমরা 50 মার্কসের একটা পরীক্ষার ব্যবস্থা করতে পারি কিনা। আমাদের তিনটি পরিকল্পনায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সার সংক্ষেপ পাঠাবো, উনি যেটি মূল্যায়ন করবেন, আমাদেরকে সিদ্ধান্ত দিবেন, সেটা আমরা বাস্তবায়ন করব। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে 15 দিনের নোটিশে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরিস্থিতি উন্নতি হলে 15 দিনের নোটিশে আমরা পরীক্ষা নেব, যে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তারা যেন প্রস্তুত থাকে এই বলে যে যে স্বাস্থ্য যে বিধি, স্বাস্থ্য যে নির্দেশনা বা শিক্ষার্থী বা পরীক্ষার্থীর যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো আছে সেগুলো না তারা যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওই সেন্টারগুলো যেন প্রয়োজনে রিঅর্গানাইজ করেন। করোনা মহামারীর কারণে এবছরের 17 মার্চ থেকে স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে নির্ধারিত এইচএসসি পরীক্ষাও। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 42 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 3513 জনে। 24 ঘন্টায় 14,751টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 2,995 জন। শনাক্তের হার 20.3%। মোট আক্রান্ত 2,66,498 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সুস্থ হয়েছেন আরও 1,117 জন। এখন থেকে সরাসরি ব্রিফিংয়ের পরিবর্তে কেবল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিদিনের করোনা পরিস্থিতির তথ্য জানাবে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে করোনায় 3 জন মারা গেছে। এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ব্যাংকার, পুলিশ সহ 61 জন। যশোরে গত 24 ঘন্টায় হোম আইসোলেশনে থাকা 55 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জেলায় নতুন শনাক্ত হয়েছে 61 জন। নেত্রকোনায় মারা গেছেন এক মুক্তিযোদ্ধা, নতুন শনাক্ত করা হয়েছে 4 জনকে। এছাড়া নোয়াখালীতে 51 জন, নাটোরে নতুন করে 38 জন, শেরপুরে 2 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। অবসরপ্রাপ্ত মেজর স্নেহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পুলিশের এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন এবং আবদুল্লাহ আল মামুন সহ মোট 7 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। স্নেহা হত্যাকাণ্ডে পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষী আয়াস, নেজামউদ্দিন ও নুরুল আমিনকে টেকনাফের সামলাপুর থেকে মঙ্গলবার গ্রেফতার করে র্যাব। সকালে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদেরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। করোনা মন্দায় আয় কমে যাওয়ায় সঞ্চয়পত্র ভাঙানোর প্রবণতা বেড়েছে। জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সঞ্চয়পত্রের বিনিয়োগ তুলে নিচ্ছেন অনেকেই, এখাতে আসছে না কাঙ্ক্ষিত বিনিয়োগও। অর্থনীতিবিদরা বলছেন করোনাকালে সঞ্চয়পত্র কেনার হার কমায় বাড়ছে সরকারের ঋণের পরিমাণ। আরও জানাচ্ছেন শরফুল আলম। করোনা মহামারীতে ব্যাংকে ভিড় বাড়ছে, সামাজিক দূরত্ব না মেনেই লেনদেনে ব্যস্ত গ্রাহকরা। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে সঞ্চয়পত্রের কাউন্টারগুলোতে। করোনা ভাইরাসের কারণে অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ, আবার কাজ না থাকায় অনেকের আয়ও কমে গেছে, তাই দিন দিন সঞ্চয়পত্রে বিনিয়োগ করা অর্থ তুলে নেওয়ার প্রবণতাও বাড়ছে। সঞ্চয়পত্র জমানো টাকা বাঙ্গাই আমরা খাওয়া দাওয়া করতেছি, খাচ্ছি। মানুষের আয় কমে গেছে, অনেকের চাকরি চলে গেছে, যারা বৈশ্বিক ডেলি কাজগুলো করতো তাদের কাজের সংখ্যা কমে গেছে, এখন লোকজন আসলে বাধ্য হয়ে ভাঙতেছে অনেকে। সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলন এবং অনেকে প্রিমেচুর ভেঙে ফেলছেন,
এবং সেই ক্ষেত্রে অনেকটা ভিড় পরিলক্ষিত হচ্ছে। চলতি বছরের মে মাসে মোট 3,227 কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে আর গ্রাহকরা ভাঙিয়েছেন 2,796 কোটি টাকার সঞ্চয়পত্র। সোনালী ব্যাংকের লোকাল ব্রাঞ্চের তথ্য অনুযায়ী 3-11 আগস্ট এই 8 দিনে ওই শাখায় 16,05,00,000 টাকার সঞ্চয়পত্র ভাঙানোর বিপরীতে বিক্রি হয়েছে মাত্র 5,86,00,000 টাকার। চাকরি নেই, চাকরি থাকলেও অনেক ক্ষেত্রে বেতন অনেক কমে গেছে এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্চয়পত্রে এনক্যাশমেন্টটা এবং প্রিম্যাচিওর এনক্যাশমেন্ট এগুলো কিন্তু অনেক বেড়ে গেছে। সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2019-20 অর্থবছরে 14,428 কোটি 35,00,000 টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এর আগের অর্থবছরে এর পরিমাণ ছিল 49,939 কোটি 48,00,000 টাকা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বন্যার পানি এখনও কয়েকটি জেলায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এতে দীর্ঘ হচ্ছে বানভাসীদের দুর্ভোগ। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি মেরামত করতে না পারায় বাঁধ ও রাস্তায় পরিবার নিয়ে এখনও মানবেতর জীবনযাপন করছেন অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আপেল মাহমুদের রিপোর্ট। মঙ্গলবারের বৃষ্টিতে নেত্রকোনায় নদীর পানি আবারও বেড়ে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি। নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে কলমাকান্দা, আটপাড়া, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার 3,00,000 মানুষ। সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় শহর রক্ষা বাঁধ পয়েন্টে 4 সেন্টিমিটার ও কাজীপুরে 9 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায় 16 আগস্ট পর্যন্ত যমুনার পানি বাড়ার আশঙ্কা থাকলেও তা বিপদসীমা অতিক্রম করবে না। এদিকে প্রায় 1.5 মাস পানিবন্দী থাকায় মানবেতর জীবনযাপন করছে জেলার 45টি ইউনিয়নের প্রায় 4,00,000 মানুষ। কাজীপুর এবং সিরাজগঞ্জ সদর উপজেলার নারীগ্রাম থেকে শুরু করে বাউরিখোলা, রতনকান্দি, বালিঘুগড়ি এই সমস্ত এলাকাতে আমরা মেরামত কাজ অলরেডি করেছি, মেরামত কাজ চলছে এবং আমরা আপৎকালীন ব্যবস্থা হিসেবে বিভিন্ন জায়গায় বালি ভর্তি জিওব্যাগ এবং প্লাস্টিকের ব্যাগ মজুত করে রেখেছি। এদিকে শেরপুরে বন্যা পরিস্থিতি উন্নত হলেও কমেনি চরাঞ্চলের মানুষের দুর্ভোগ। পোড়া দোকান ও শিমুলতলে সড়ক ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যাতায়াত ব্যবস্থা। সে সাথে বন্যায় জমির ফসল নষ্ট হওয়ায় নতুন করে বীজ সংগ্রহে হিমশিম খেতে হচ্ছে জেলার কৃষকদের। টাঙ্গাইলে বন্যা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঝিনাই ও বংশাই নদীর পানি। পানিবন্দী মানুষদের অভিযোগ, গত 1 মাসেও ত্রাণ সামগ্রী না আসায় মানবেতর জীবনযাপন করছেন তারা। এদিকে নাটোরে বন্যা দীর্ঘায়িত হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। উপজেলার বন্যা কবলিত ইউনিয়নের 100 পরিবার আশ্রয় নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বরেণ্য চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনিরের মৃত্যুবার্ষিকী আজ। 2011 সালের এই দিনে মানিকগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে 5 জনের সাথে মারা যান এই 2 গুণী ব্যক্তি। 21শে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ছিলেন তারেক মাসুদ। মিশুক মনির সবশেষ ছিলেন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী। সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সাতক্ষীরা 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হকের স্ত্রী ইলা হক মারা গেছেন। গতকাল রাত 10টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 70 বছর বয়সী ইলা হকের মৃত্যু হয়। অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলছেন, এবছরই হবিগঞ্জে 2,000 কোটি ব্যয়ে খোয়াই নদী প্রকল্পের কাজ শুরু হবে।
প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্যা ও ভাঙনের হাত থেকে রক্ষা পাবে হবিগঞ্জ শহর। বন্যামুক্ত হবে জেলার 47,500 হেক্টর জমির ফসল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গতকাল শহরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম ও হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। নরসিংদীর কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ফসল লটকন নিয়ে এবার শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। করোনা মহামারীর কারণে ফলন ভালো হলেও বাজার মন্দা এ ফসলের। কৃষি বিভাগ বলছে প্রক্রিয়াজাত করে লটকন সংরক্ষণ করা গেলে কৃষকরা ভালো দাম পেতে পারতেন, কিন্তু সে সুযোগ খুব একটা নেই জেলায়। এবছর নরসিংদীতে 1,610 হেক্টর জমিতে লটকন চাষ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে পাইকাররা আসতে না পারায় ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। এলাকাবাসী দুঃখিত আর কি, যে বছর একটা ফসল লটকন চাষ করা হয়, হ্যাঁ ইনভেস্ট করতো, কিন্তু এটা তো আর হলো না, অর্ধেক দামে বেচা কিনে হচ্ছে এই বছর। সিজনটা খুব ছোট, প্রায় দেড় থেকে দুই মাস, এই দুই মাসের ভিতর ফলটা চলে আসে। এখন আমরা যদি এই ফলটাকে যদি প্রক্রিয়া করে আরও পাঁচ ছয় মাস রাখতে পারি, বা এই ফলের থেকে যদি আমরা জ্যাম জেলি জুস এগুলো যদি করতে পারি, তাহলে কিন্তু কৃষকরা আরো বেশি লাভবান হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের প্রথম উদ্ভাবিত ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ভিত্তিহীন বলছে রাশিয়া। খুব শিগগিরই তাদের ভ্যাকসিন বিভিন্ন দেশে পাওয়া যাবে বলেও বুধবার জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মোরাশকো। এদিকে 11 আগস্ট রাশিয়া বিশ্বের প্রথম ভ্যাকসিন তৈরির ঘোষণা দেওয়ার পর থেকে বিতর্ক তৈরি হয়েছে। ভ্যাকসিন নিয়ে পর্যাপ্ত তথ্য প্রকাশ ছাড়া তা অনুমোদন হয়েছে বলে দাবি উদ্বিগ্নদের। জার্মানি, ফ্রান্স, স্পেন এবং যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে 6টি সম্ভাব্য ভ্যাকসিনের তালিকা দিয়েছে তাতে নেই রাশিয়ার উদ্ভাবিত ভ্যাকসিন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আফ্রিকান বংশোদ্ভূত সিনেটর কমলা হ্যারিসকে রানিং মেট ঘোষণা দিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ নারী রানিং মেট। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় প্রতিপক্ষ জো বাইডেনের পছন্দ একেবারেই নিচু মানের। কমলা হ্যারিসের মা একজন ভারতীয় আর বাবা জ্যামাইকা বংশোদ্ভূত। আগামী 3রা নভেম্বর জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে রীতি অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট হবেন তার রানিং মেট কমলা হ্যারিস। তেমনটি হলে ওই পদেও যুক্তরাষ্ট্রের জন্য রচিত হবে নতুন ইতিহাস। মাঠ পর্যায়ের উন্নয়ন প্রকল্পগুলোকে সংসদ সদস্যদের প্রভাব মুক্ত রাখার তাগিদ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এজন্য নতুন আইন করারও পরামর্শ দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এতে ঠিকাদারদের দৌরাত্ব বন্ধ হবে বলে মনে করে সংস্থাটি। সংসদীয় থেকে বরাদ্দ নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এবার পার্টেক্স খেলার খবর। অতিরিক্ত সময়ে দেয়া 2 গোলে আটলান্টাকে 2-1 ব্যবধানে পরাজিত করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল প্যারিস সেন্ট জার্মি। ক্লাবের গোল্ডেন জুবলির দিন শেষে 4-এর টিকিটি পেল নেইমার এমবাপের দল। পর্তুগালের লিসবনে ইটালিয়ান প্রতিপক্ষ আটলান্টের ওপর চাপিয়ে খেললেও 26 মিনিটে মারিও প্যাসালিচের গোলে পিছিয়ে পড়ে পিএসজি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে ম্যাচে সমতা ফেরান মার্ক কুইনহো। আর ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে বদলি খেলোয়াড় এমবাপের কাছ থেকে বল পেয়ে টমাস টুসেলেন দলকে সেমিফাইনালে নিয়ে যান এরিক ম্যামি মর্টিং। গত 25 বছরে প্রথমবারের মতো শেষ 4-এর টিকিট পেল ফ্রান্সের দলটি। করোনা ভাইরাসের পরিস্থিতির অবনতি, সংক্রমণ বেড়ে যাওয়ায় ফিফা ও এএফসি অক্টোবর নভেম্বর মাসের ম্যাচগুলো 2021 সালে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজ থেকে জাতীয় দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে স্থগিত ঘোষণা করেছে। এদিকে জাতীয় দলের 36 জনের কোভিড-19 পুনরায় পরীক্ষায় 7 খেলোয়াড় পজিটিভ শনাক্ত হয়েছেন। 3 জন ফুটবলারকে সতর্কভাবে পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে। করোনা আক্রান্ত খেলোয়াড়দের বাফুফের তত্ত্বাবধানে চিকিৎসা করা হবে বলে জানান সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার।
ঘুষ ছাড়া মিটার দেয়া হচ্ছে না জামালপুরে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অভিযোগ আলো বঞ্চিত অনেক এলাকার মানুষ প্রধানমন্ত্রীর নাম ভাঙে প্রতারণা কুমিল্লায় গোয়েন্দা পুলিশ আটক করেছে গোপালগঞ্জের প্রতারক শরীফকে জীবনযাত্রা সামলাতে সঞ্চয়পত্র ভাঙাচ্ছেন অনেক গ্রাহক সরকারের ঋণ বাড়ছে এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের স্ত্রী ইলা হক মারা গেছেন দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews